খেলা হবে। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী মানুষ ঘোষ ক্যারাম ও ক্রিকেট খেলায় ব্যস্ত। ভ্যাপসা গরমে হাল বেহাল, তাপমাত্রার পারদ কমার নাম নেই, কিন্তু তাই বলে কি আর ভোট প্রচার থামলে চলবে? প্রচণ্ড রোদেও নাওয়া খাওয়া ভুলে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী বিজেপির মানুষ ঘোষ কিন্তু মাটি কামড়ে পড়ে রয়েছেন প্রচারে। এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন, নিত্যদিন তার প্রচারে নিত্য নতুন চমক। কখনো রঙিন রোড শোয়ে তাক লাগাচ্ছেন, কখনো বা আবার ছোট ছোট কর্মী সভা করে বক্তব্য রাখছেন। এবার দেখা গেল ব্যস্ত শিডিউলের ফাঁকেই সাধারণ মানুষদের সাথে কখনো ক্যারাম খেলতে, কখনো বা আবার ক্রিকেট খেলতে, কখনো বা আবার দেখা যাচ্ছে প্রচণ্ড গরমে যখন ক্লান্তে হয়ে পড়ছেন তিনি তখন মাঠের কোথাও বসানো টিউবওয়েল থেকে জল নিয়ে একটু মুখ ধুচ্ছেন, কখনো বা খেয়েও নিচ্ছেন। এরপর আবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করছেন, কখনো রাস্তায় চলতি মানুষজনদের সঙ্গেও হাত মেলান। রায়গঞ্জের একটি জায়গায় দেখা গেল যখন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ একটি ক্লাবের ভেতরে ঢোকেন তখন দেখা যায় ক্লাবের ছেলেরা ক্যারাম খেলছে, আর সেই সময় তিনি সকলকে অবাক করে দিয়ে ক্যারাম খেলতে লেগে যান। তারপর আগামী 10 তারিখ সকাল ভোট দেওয়ার কথা তিনি সাধারণ মানুষদের সকাল ভোট দেওয়ার কথা তিনি বলেন। তিনি সাধারণ মানুষের প্রার্থী, তিনি কোনো ভিআইপি প্রার্থী নন যে তাকে পাওয়া যাবে না। তাকে যখনই যেই ডাকুক না কেন, যেই সমস্যায় পড়ুক না কেন, একটা ফোন করলেই তাকে কাছে পাওয়া যাবে। আর এতে আপ্লুত হয়ে পড়েন ক্লাবের ছেলেরা, তখন তারা বলেন দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এরপর প্রচার করতে করতে তিনি যখন একটি গ্রাম থেকে অপর একটি গ্রামে ছুটছেন তখন একটি মাঠের মধ্যে কিছু ছেলে ক্রিকেট খেলায় ব্যস্ত, তখন তাদের সাথে ক্রিকেট খেলতে লেগে পড়েন তিনি। আর খানিকক্ষণ সেখানে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার পর আপ্লুত হয়ে পড়েন যারা ক্রিকেট খেলছিলেন সেই সময় তারা। পরে মানুষবাবু তাদের বলেন ভোটের কথা, মনে আছে তো, দেখবি এবার আমাকে, আমার আমি তোদের সবসময় পাশে থাকবো, সবসময় সব সমস্যার সমাধানে আমায় পাবি, সব সমস্যার সমাধানই আমি করব। আমি কোনো ভিআইপি প্রার্থী নই, আমি সাধারণ ঘরের ছেলে। এরকম করে যখন সকাল দুপুর থেকে রাত প্রচারে ব্যস্ত ছিলেন মানুষ ঘোষ, তখন দুপুরবেলা দেখা গেল প্রচণ্ড গরমে তাকে ক্লান্ত ভাব দেখাতে। সঙ্গে সঙ্গে তখন তিনি গ্রামেরই একটি জায়গায় যেখানে শ্যালো মেশিন চলছিল জমিতে জল দেওয়ার জন্য, সেখানে গিয়ে জল দিয়ে চোখ হাত মুখ ধুয়ে সেই জল তিনি পান করে নিলেন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন নিত্য নতুন ধরনের প্রচারের অভিনবত্ব দেখা যাচ্ছে এই বিজেপির প্রার্থীর প্রচারে। তবে যাই হোক না কেন, এই প্রচারের কৌশল কতখানি নিজেদের বাগে আনতে পারে বিজেপি তা ভোটের ফলাফলে প্রমাণ হবে। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী মানুষ ঘোষকে বলতে শোনা যায় আমি খেলোয়াড় ছিলাম, আজও খেলোয়াড় আছি, খেলতে ভালোবাসি, এখন জনগণের জন্য খেলছি, একটা সময় ক্রিকেট ফুটবল ক্যারাম ব্যাডমিন্টন সবই খেলতাম। এই রোদে কোনো শ্রমিক যদি মাঠে কাজ করতে পারেন তবে নেতাদেরও এইভাবে রাস্তায় থাকা উচিত। বিধানসভা উপনির্বাচন উপলক্ষে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী মানুষ ঘোষকে দেখা গেল নানান কায়দায় প্রচার করতে। তোমরা আশীর্বাদ আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।